নৌলুধ্বনি হরি বল হরি বল হরি বল। দাদা আসলে দিয়ে দেবে, এতক্ষণ ছিলাম সীতাম নবদ্বীপ ধামে, ওদিকে আপনারা দেন, কেউ নিরাশ করবেন না, যার যেমন ক্ষমতা দেবেন, যার বেশি ক্ষমতা তাকে বেশি দেবেন। চলুন এবার বৃন্দাবন লীলার মধ্যে যাব, দেহ এখানে চিরচিত্তগুলোকে নিয়ে যাবো মধুময় সীতাম বৃন্দাবন নামে। সবাই যাবেন তো? মায়েরা একটু বাহু উত্তোলন করে একসঙ্গে, বাবার একসঙ্গে বৃন্দাবন ধামে যেতে গেলে কি নাম জপ করতে হয়? জয় জয় শ্রী রাধে, মেনে রাটে না মেনে রাটে না লাগাই রাধা নাম কি, সবাই মেনে রাটে না লাগাই রাধা নাম কি, নাতনি মানে কি গো? ও তো মেয়ের মেয়েকে বলা হয়। বিশ্বকুমার মণ্ডল 100টি টাকা, উলুধ্বনি হরি বল হরি বল। মেনে নাতনি সাজাই রাধা নাম কি, নাতনি মানে কি? ওই তো মেয়ের মেয়েকে বলা হয়। ওটা নাতি নাতিনি, এটা নাতনি। ওটা দন্তের নাকা ত দন্তের নহস, এখানে দন্তের নাকা থয় হসন্ত দন্তের নহস। মেনে রাটনা লাগাই রসনা নয়, রাটনা। রাটনা মানে কি? রাটনা মানে, রাটনা মানে রাটতে রাও, বলে যাও আমি রাধা নাম বলবো স্থির করেছি। মাইনে নাতনি সাজাই, নাতনি মানে কে? মায়েরা নাসিকাদের যে বেসরটা ব্যবহার করেন কি নাম গো? ওই তো সানিয়া মির্জা। হই, আগেকার দিনে ভ্যারাইটি নাম ছিল, এখন মায়েরা অনেক কিছু বলে। আগেকার মায়েরা বলতো নাক চাবি, নাক পোল, নাক করায়, নাকের নব, অনেক কিছু। মাইনে নাতনি সাজাই রাধা নাম কি, মেনে রাটনা লাগাই রাধা নাম কি, উলুধ্বনি মেরে আগে পিছে রাধা, মেরে ডাইয়ে বাইয়ে রাধা, 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 আগে পিছে রাধা, মেরে ডাইয়ে বাইয়ে রাধা। মেনে মা মাং ভরা মানে কি গো? ওই তো মান করে বসে থাকা। না, মাং ভরা মানে কি? হেই, সব যেন নিয়ম উল্টে দিয়ে বসে আছে। কেন মাং ভরেন না, সিঁদুর পরেন না? এদিকের মায়েরা অনেক ভালো, আমাদের কলকাতার দিকে গেলে মা দেখলে চিনতে পারবেন না সধবা না বিধবা। শাঁখা সিঁদুর পলা সব ভ্যানিটি ব্যাগে খোলা, এখন সিঁদুর আবার মায়েরা নতুন ডিজাইন করে দেওয়া শুরু করেছে। না না, আপনাদের বলছি না, আমাদের ওদিকের মায়েদের বলছি। আগেকার দিনের মায়েরা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর সোজাসুজি দিত, আর এখন সিঁদুরগুলো সব সাইড কাট শুরু করেছে। যারা দিচ্ছেন ভালো, তবে সাবধান, স্বামীগুলো যেন সাইড না হয়ে যায়। মেনে মাং ভরি হো রাধা নাম কি, মেনে রাটনা লাগাই রাধা নাম কি, উলুধ্বনি মেনে মাং ভরি হো রাধা নাম কি, মেনে রাটনা লাগাই রাধা নাম কি, রাধা নাম হরি হরি বল। রাধা 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 রাধ
ছোট্ট করে লীলার মধ্যে যাব। যাবার কথা ছিল, খুচরোগুলো সামনে কথা কম, যাওয়ার কথা ছিল রাধারানীর কুঞ্জে, নিশি অতিবাহিত করেছিল চন্দ্রাবলীর কুঞ্জে। সকালবেলা যখন গিয়েছিল রাধারানী তাড়িয়ে দিয়েছিল। আপনারা এই লীলা বহুবার শুনেছেন, আমি জানি এদিকে কৃষ্ণলীলা আপনারা ভালোবাসেন, আপনারা অনেক অভিজ্ঞ ভক্ত। আমি লীলার মধ্যে যাব না, তবে একটু তত্ত্ব আস্বাদন করাবো। কথা হচ্ছে কেন তো, জগতে সবাই জানি রাধা গোবিন্দের প্রেমটা ছিল নিষ্কাম, যাদের মধ্যে কামনা বাসনা ছিল না। যদি নিষ্কাম ভালোবাসা হবে, কামনা বাসনা নাহি রবে, তাহলে রাধারানী মানটা করেছিল কেন? এই কারণটুকু আমি একটু গাইব। মানের কারণটা কি, খুব মন দিয়ে আস্বাদন করবেন। ভগবান কৃষ্ণচন্দ্র সকাল হলে গোচরণে যায়, এই বিকালবেলা উত্তর গোষ্ঠ বাড়ি ফিরে আসে। কালকের আপনারা শুনেছেন, আজকের গাইতে বারণ করে দিয়েছে, তাই গাইলাম না। ঘরে ফিরছে গোধূলি ধূসর বেলায়, শ্যামব্রজ বাটে দেখিলেন শিরাধারে যমুনার ঘাটে। ঘরে যখন ফিরছে রাধারানীর সঙ্গে দেখা হলো, কথা বলার ইচ্ছা হচ্ছে, মা বলতে পারছে না কেন। সঙ্গে রয়েছে গুরুজন দাদা বলাই, আর আছে সখাগণ। হ্যাঁ গো, দাদার সামনে কি আর প্রেমালাপ চলে? তখনকার দিনে একটু বড় ছোট জ্ঞান করা হতো, আর এখন বাবা মায়ের সামনেও হ্যালো হুলো চলছে। চতুরের শিরোমণি ভগবান চিন্তা করছে, সঙ্গে যখন গুরুজন দাদা বলাই আর সখাগণ, আমি কথা বলতে পারবো না, চোখে চোখে একটু ইশারা করে দেব, সংকেত করে দেব। কেমন ভাবে সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া, কেশ পরশিয়া কেশর কুঞ্জে এসো ধ্বনি, এসো ধ্বনি সখী গণ লই, সখী গণ হেরা দে। চোখে চোখে ইশারা করে দিচ্ছে, কে স্পর্শ করে, আমি তোমার সঙ্গে এখানে কথা বলবো না, চলে এসো। চতুরের শিরোমণি ভগবান চলে গেলে রাধারানী বলছে, ও ললিতা, ওরে ও বিশাখা, আমার বধূ কেমন সংকেত করেছে দেখেছিস? আচ্ছা কেস দিয়ে এমন একটা জায়গার নাম বল যেখানে আমার বধূ আসতে পারে। ললিতা বলে, মনে হয় কেশরকুঞ্জে যাওয়ার কথা বলেছে রে, তাহলে দেরি করে কি হবে, চলো সবাই মিলে যাই, কুঞ্জটা সাজাই। তাই সখীদের সঙ্গে নিয়ে মনের মতো করে কুঞ্জ সাজাচ্ছেন। বৈষ্ণব মহাজন বলে, তোমরাও যদি কুঞ্জ সাজাতে পারো, তোমরাও যদি কুঞ্জ সাজাতে পারো, তোমাদের কুঞ্জে ভগবান আসবে, ভগবান আসবে, তোমাদের হৃদয় কুঞ্জে ভগবান আসবে। বৈষ্ণব মহাজন বলছে, রাধারানী কুঞ্জ সাজাচ্ছে, তোমরাও যদি কুঞ্জ সাজাতে পারো। কোন কুঞ্জ সাজাবেন, বাইরের কুঞ্জ, বাহ্যিক জগতের কুঞ্জ? না, যদি তোমরা হৃদয় কুঞ্জ সাজাতে পারো, তোমাদের কুঞ্জ ভগবান আসবে। কিন্তু আমরা তো কুঞ্জ সাজাতে পারিনি গো, যদি কুঞ্জ সাজাতে পারতাম ভগবান আসতো না। এত সোনার থালায় রূপোর থালায় করে মন্ডা মিঠাই দই রসগোল্লা ফল আমান্য করে ভগবানকে সেবা দিচ্ছি, তার এতটুকু করুণা হয় না? একটুকুর আপেল এসে অন্তত খেয়ে যাক, আসে না কেন? কারণ আমরা ভগবানকে দিই ঠিক, তবে অহংকার যুক্ত হয়ে। আমি ভগবানের জন্য মন্দির নির্মাণ করেছি,
আমার মন্দিরে নিত্য অন্নভোগ হয়, আমি ভক্ত সেবার ব্যবস্থা করি, আমি হরি সেবার ব্যবস্থা করি, এই যে আমি আমিত্ব অহংকার, এই জন্য ভগবান আর আসে না। অহংকারের শিখরে থাকলে কখনো গোবিন্দ চরণ মেলে না। ভগবানকে পেতে গেলে অহংকার ত্যাগ করতে হবে। সরল মনে ডাকতে হবে, তবে তো তুমি তার চরণ পাবে, নতুবা নয়। আমার মুখের কথা নয়, জাজ্জল্য প্রমাণ দিল শাস্ত্র। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন, আপনারা নামটা শুনেছেন, মুকুন্দ দাস কবিরাজি করতেন, পাশের গ্রামে একজন অসুস্থ, মুকুন্দ দাসের ডাক এসেছে। মনে মনে চিন্তা করছে, আমি যদি কবিরাজিতে যাই, আমার ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, কে সেবা পূজা দেবে, কে ভোগ নিবেদন করবে? বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় 12 বৎসরের ছোট্ট ছেলেটা ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে, এই বাচ্চাগুলোকে বসান, সামনে যারা বসে আছে কোনো কথা বলবে না, ধীরভাবে বসবে। বাবা, তোমাকে দেখছি বিষণ্ণ বদনে বসে আছো, কিছু হয়েছে? রঘুরে, পাশের গ্রামে একজন অসুস্থ, আমার ডাক এসেছে, চলে যাও। কিন্তু আমি যদি যাই, আমার গৃহে আছে গোপীনাথের বিগ্রহ, কে সেবা পূজা দেবে, কে ভোগ নিবেদন করবে? কেন বাবা, আমি দিতে পারবো না? তুই অতটুকু ছেলে কি করে দিবি রে? কেন বাবা, তুমি তো বলেছিলে দই রসগোল্লা মন্ডা মিঠাই দিয়ে ভগবানকে সেবা দেওয়া লাগে না। যদি নয়ন বাড়ি সিঞ্চন করে ভক্তি সহকারে ভগবানকে সেবা দেওয়া যায়, তোমার গোপীনাথ কি আমার হাতে সেবা গ্রহণ করবে না বাবা, বলো না? মুকুন্দ দাস চিন্তা করছে যে আমার শিক্ষায় শিক্ষিত, শোন, রন্ধন গৃহে পায়েস রন্ধনের সমস্ত উপকরণ সাজানো আছে, সময় মতো একটু পায়েস রন্ধন করে সেবা দিস। ঠিক আছে বাবা। মুকুন্দ দাস কবিরাজিতে চলে গেলেন। ছোট ছেলে তো কোনোদিন রান্না করেনি, রন্ধন গৃহে প্রবেশ করেছে, পায়েস রন্ধনে যা যা উপকরণ ছিল একটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছে, জল দিয়েছে, উনানে চড়িয়ে দিয়েছে। অন্তরে বলছে, গোপীনাথ, আমি জীবনের প্রথম তোমার জন্য রান্না করতে এসেছি, পায়স কেমন হবে আমি জানি না গোপীনাথ, ভালো হোক আর মন্দ হোক তুমি একটু সেবা করে যেও। ও গোপীনাথ, আসবে তো? বড় আশা করে তোমার জন্য তৈরি করছি। গোপীনাথের কথা স্মরণ করতে করতে পায়স তৈরি হল। যথাসময়ে একটা পাত্রে পায়স নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে বিগ্রহের সম্মুখে পায়সের পাত্রটা রেখে ডাক দিল, গোপীনাথ। হরি বল, হরি বল। দেরি করো না যেন, বাবা আজকে বাড়িতে নেই, তুমি তাড়াতাড়ি এসো, আসছে না। ও গোপীনাথ,
বাবা নেই বলে তুমি আমার হাতে খাবে না, এসো না গো, বড় আশা করে তোমার জন্য পায়েস তৈরি করেছি, আসছে না, আমি তোমার ভজন সাধন জানি না, আমি তোমার পূজা পদ্ধতি জানি না, কেমন করে তোমায় সেবা দিতে হয় তাও জানি না, তুমি কি আমার হাতে খাবে না? আমি যে বাবার কাছে শুনেছিলাম ভক্তি সহকারে তোমায় সেবা দিলে তুমি নাকি গ্রহণ করো, এসো না গো, বড় আশা করে তোমার জন্য পায়েস তৈরি করেছি, একটু সেবা করে যাও, আসছে না, দেখেছ আমার ভুল হয়ে গেছে, বাবা যখন তোমাকে সেবা দেয় দেখেছি মন্দিরের দরজাটা বন্ধ করে দেয়, আর আমি দরজা খুলেই চলে এসেছি, সেই জন্য তুমি আসছো না, দাঁড়াও দাঁড়াও দরজাটা বন্ধ করে দিয়ে আসি। হে সুদী সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমরা ভগবানকে যখন সেবা দিই মন্দিরের দরজা বন্ধ করে দিই, বলে দৃষ্টি দিলে অপরাধ হবে, এটা আমরা চিন্তা করি, বৃন্দাবনে চলে যান, ব্রজ মায়েরা সেবা দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে না, ভেতর থেকে বন্ধ করে বসে থাকে। একজন নবদ্বীপের মা ব্রজ মাকে জিজ্ঞাসা করেছিল, মাতাজি আপনারা কানাইকে যখন সেবা দেন তখন দরজা ভিতর থেকে বন্ধ করে বসে থাকেন, দৃষ্টি দেন, এতে অপরাধ হয় না? ব্রজ মা বলেছিল, অপরাধ কেন হবে, তোমরা তো কানাইকে ভগবান জ্ঞানে সেবা দাও, আর আমরা তো কানাইকে ভগবান জ্ঞানে সেবা দিই না, তোমাদের কাছে কানাই ভগবান, আর আমাদের কাছে কানাই আমাদের ঘরের ছেলে, মা তুমি তোমার 5 বছরের ছেলেটাকে ঘরের মধ্যে খেতে দিয়েছ, বাইরে থেকে দরজা বন্ধ করে স্থিরভাবে বসে থাকতে পারবে তো? ছেলেটা খেতে খেতে যদি গলায় ভাত বিঁধে যায় কার কাছে বলবে? যদি একটু জলের প্রয়োজন হয় কার কাছে বলবে? মা একটু জল দাও, আমরা আমাদের ঘরের ছেলেকে ঘরের মধ্যে খেতে দিয়ে বাইরে স্থিরভাবে বসে থাকতে পারবো কি মা? যদি বাচ্চা ছেলে হয়, যদি ছেলের ক্ষতি হয়ে যায়? ব্রজমা বলছে, আমরা কানাইকে খেতে দিয়ে বাইরে বসে থাকতে পারি না, কানাই তো আমাদের ঘরের ছেলে, যদি কানাইয়ের কোনো বিপদ হয়ে যায়, খেতে গিয়ে গলায় খাদ্যবস্তু বিঁধে গিয়ে যদি কানাইয়ের কোনো ক্ষতি হয়, আমরা বাইরে স্থিরভাবে বসে থাকতে পারি না, তাই আমরা দরজা ভিতর থেকে বন্ধ করি, তাই আজকের বাচ্চা ছেলেটা রঘু দরজাটা বন্ধ করে দিয়ে গোপীনাথ বিগ্রহের সম্মুখে এসে বলছে, ও গোপীনাথ দরজা বন্ধ করে দিয়েছি, এবার একটু পায়স সেবা করে যাও, আসছে না, এসো না গো, বড় আশা করে তোমার জন্য তৈরি করেছি, একটু সেবা করে যাও, দেখেছো
আমার আবার ভুল হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও। গোপীনাথ হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে বাবা যখন তোমায় খেতে দেয় নিশ্চয়ই বাঁশিটা হাত থেকে খুলে নেয়, তা না হলে তুমি খাও কি করে, বাঁশিটা আছে বলে তুমি খেতে পারছো না। না দাঁড়াও দাঁড়াও, বাঁশিটা খুলে নি, হাত থেকে বাঁশিটা খুলে নিয়েছে। বাচ্চা ছেলে তো আপন মনে কথোপকথন হচ্ছে, ও গোপীনাথ বাঁশি খুলে নিয়েছি, এবার একটু সেবা করে যাও। আসছে না, অনেকক্ষণ ধরে ডাকছে তো, বাচ্চাটার অন্তরে ক্রোধ জন্মালো, ব্যথা জন্মাচ্ছে, কষ্ট হচ্ছে। গোপীনাথ আমি যখন না খাই বাবা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খাওয়াই, তুমিও যদি না খাও তোমায় লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খাওয়াবো। কিন্তু মায়ের একটু দেখা দে, বাইরে বেরিয়ে একটা লাঠির টুকরো জোগাড় করেছে, বিগ্রহের সম্মুখে সে লাঠির টুকরোটা ধরেছে, বলো তুমি খাবে না, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তোমায় খাওয়াতে হবে। গোপীনাথ চিন্তা করছে জগতে অনেকে আমাকে খেতে দেয়, কিন্তু এমন সরল মনে শাসন করে কেউ কখনো খাওয়াই। আমি যাব, ওর সরল বিশ্বাসের সঙ্গে আমি ছলনা করব না, আমি যাব। বিগ্রহ থেকে বাইরে বেরিয়ে এলো রঘু, এই তো আমি এসেছি, তুমি এসেছো, আসন পেতে দিয়েছে, পায়েসের পাত্রটা ধরে দিয়েছে, খাও না গো। তোমার জন্য আমি বড় আশা করে পায়েস তৈরি করেছি, খাও না গোপীনাথ। গোপীনাথ পায়েস সেবা করছে,
রঘু বলে পায়স কেমন হয়েছে কই বললে না। গোপীনাথ বলে তোমার মতো ভক্তের ভক্তি মিশ্রিত যে প্রসাদে। সেই প্রসাদ কি সুস্বাদু না হয়ে থাকতে পারে? আমি এমন পায়স অনেকদিনই সেবা করিনি, খাও খাও, তোমার জন্য তৈরি করেছি গো। গোপীনাথ সেবা করছে, আর অল্প একটু পায়স আছে, যেই নিতে যাবে রঘু গিয়ে হাতটা চেপে ধরেছে, ও গোপীনাথ এ কি করছো? আমি প্রসাদ পাইনি, বাবা প্রসাদ পাইনি, তুমি একা যদি সেবা করে নাও আমরা কি ভাগে একটু প্রসাদ পাব না? গোপীনাথ চিন্তা করছে অল্প একটু প্রসাদ আছে তো, ঠিক আছে তুমি সেবা করে নাও। বিগ্রহে মিলিয়ে গেল, অল্প প্রসাদ ছিল, বাচ্চাটা সেবা করে থালা ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছে। মুকুন্দ দাস বিকেলবেলা কবিরাজি থেকে ফিরে বলছে, রঘু সময় মতো ভোগ নিবেদন করেছিস? বলে হ্যাঁ বাবা, একটু প্রসাদ দে, বড় ক্ষুধা লেগেছে। প্রসাদ? প্রসাদ তো নেই, কেন রে একা সেবা করেছিস? বলে না বাবা, না আজ কি হয়েছিল জানো, তোমার গোপীনাথ এসেছিল। কে এসেছিল? হ্যাঁ বাবা, তোমার গোপীনাথ এসেছিল। আমি হাতটা চেপে ধরেছিলাম বলে আমার ভাগে একটু প্রসাদ মিলেছে, না হলে একাই সেবা করে নিত। মুকুন্দ দাস অন্তরে চিন্তা করছে, তা কখনো সম্ভব? আমি এতদিনই সেবা দিলাম, একদিনও এলো না, আর ওই একদিন দিতে চলে এলো। তাছাড়া পাথরের অচল বিগ্রহ কোনোদিনই সচল হতে পারে? দেখেছেন আমাদের ভুলটা কোথায়? আমরা ভগবানকে সেবা দিই মা, তবে ভগবান জ্ঞানে নয়, পাথরের বিগ্রহ ভেবে তাকে খেতে দিই। না হলে নিজেরা সেবা করার সময় বাজার থেকে কত সুন্দর বাজার করে রান্না করে সেবা করি, আর ভগবানের বেলা দুটো বাতাসা দুটো নকুল দানা দিও না। যার জন্য এত কিছু পেলে তাকে দিতে এত কুণ্ঠাবোধ কেন? সারা জীবন তো স্বার্থপরের মতো তার কাছে দুয়াদ ভরে চেয়ে গেলেন, সারা জীবন মন্দিরে গিয়ে চেয়েছি টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও। কোনদিন মন্দিরে গিয়ে বলেছেন, মাধব তুমি তো জগতের মানুষকে সুখে রেখেছ, তোমার কোনো কষ্ট হচ্ছে না? ও মাধব, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? তুমি ভালো আছো তো? কোনোদিন তার ভালো মন্দির খবর আমরা নিতে পারিনি, সারা জীবন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দুহাত ভরে চেয়ে গিয়েছি। মহাজন বলছে ভগবানকে পাওয়া অত সহজ নয়, নিঃস্বার্থ প্রীতি যাই তোমা প্রতি সেই তো তোমারে পাবে। আমি ভজি তোমারে স্বার্থের লাগিয়া কেমনে রাখিব হৃদয় মাঝে, সুখে যখন থাকি তোমারে না ডাকি অহংকারে মত্ত হয়ে, পড়িলে বিপদে পড়ি তব পদে কাঁদায় বুক ভাসাই, ওহে পরশ মণি মোর অপরাধ নাগনি শিকর ভাষায় ধরো,
তোমার কৃপার পরশ ছুঁইয়া মোরে আমারে দেহ লোহাকে শক্ত কর। কি বলছে নিঃস্বার্থ প্রীতি? ভগবানকে পেতে গেলে নিঃস্বার্থভাবে ভালোবাসো। যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকবে না, যে ভালোবাসায় কোনো দেওয়া নেওয়া থাকবে না, নিঃস্বার্থ প্রীতি যাই তোমার প্রতি সেই তো তোমারে পাবে। আমি বজি তোমারে স্বার্থেরও লাগিয়া, স্বার্থের জন্য ভগবানকে ডাকলে কোনোদিন পাবেন না। ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, মন্দিরে গিয়ে বলি ঠাকুর যদি ফার্স্ট ডিভিশনে পাস করে ভালো করে তোমার পূজা দেব, এগো পাস না করলে আর পূজা দেব না, এই তো আমাদের মানসিকতা। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, মন্দিরে গিয়ে বলি ঠাকুর যদি পাস করে একটা বড় হরি নামের দল দেব আমি, তাহলে ছেলে যদি চাকরি না পায় আর দেব না, ধারে বারে আসবো না। এত স্বার্থের জন্য চাওয়া ডেকো না। আমি বুঝি তোমারে স্বার্থেরও লাগিয়া কেমনে রাখিব হৃদয় মাঝে, সুখে যখন থাকি তোমারে না ডাকি অহংকারে মত্ত হয়ে, যখন দুটো পয়সার মালিক হই আর ভগবান জ্ঞান করি না। পড়িলে বিপদে পড়ি তব পদে কাঁদায় বোগ ভাষায়, যখন বিপদে পড়ি তখন ভগবানের চরণে মাথা করে মরি, ঠাকুর তুমি ছাড়া আমার আর কেহ নাই। তাই মহাজন বলছে ওহে পরশমণি, পরশমণি কাকে বলে গো? যাকে ছুলে সোনা হয়। ওহে ভগবান রূপ পরশমণি, মোর অপরাধ না গলি। হে ভগবান, আমি চলার পথে চলতে গিয়ে কত অপরাধ করেছি, তুমি যেন আমার অপরাধ গুনো না। কৃপার পরশ ছুঁইয়া মোরে আমার দেহ লোহাটাকে শক্ত কর। ভগবান কত সহজে পাওয়া যায় না। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো, রেশন দোকানে রেশন তুলতে গেলে যেমন লাইন দিয়ে দাঁড়াতে হয়, তদ্রূপ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। জন্ম না হয় পরজন্ম, পরজন্ম না হয় তারপরের জন্ম, একদিন একদিন তোমার কৃপা হবেই হবে, তবে তো তুমি তার চরণ পাবে। অনেকের জীবনে অনেক দুঃখ আছে, অনেক যন্ত্রণা আছে। জীবনে যত দুঃখ আসুক, যত যন্ত্রণা আসুক, পা দুটো জড়িয়ে ধরে বলবো কোনোদিন ভগবানের চরণ ছাড়া হবে না। যত কষ্ট আসুক, কোনোদিন তার উপর থেকে বিশ্বাসটা হারাবেন না। যার জীবনে যত দুঃখ বেশি, জানবেন তার কাছে ভগবান তত বেশি বাধা থাকে। যার জীবনে দুঃখ নেই তার কাছে ভগবান থাকে না। মরা কখন ভারী হয় জানেন? সব দেহ কখন ভারী হয় জানেন? গ্রামের কেউ মারা গিয়েছে, শ্মশানে নিয়ে যাওয়া হবে, যখন শ্মশানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের করা হচ্ছে, পাড়ার 25-30 জন ছেলে জড়ো হয়েছে, এ বলে আমার কাঁধে দে, ও বলে আমার কাঁধে দে, কাঁধে করে নিয়ে চলেছে, বলো হরি, বলো হরি, বলো হরি। মাঝপথে যখন এসেছে, যারা চারজন কাঁধে নিয়েছিল পিছনে তাকিয়ে দেখে 25-30 জন আউট হয়ে দু চারজন পিছনে আসছে। শ্মশানে যেতে আর 2-3 কিলোমিটার বাকি, পিছনে তাকিয়ে দেখে আর কেউ নেই, এ বলে আমার কাঁধটা খুব যন্ত্রণা হচ্ছে, একটু কার কাছে দিই বলতো, ও বলে আমার কাঁধটা একটু যন্ত্রণা হচ্ছে, কার কাছে দিই বলতো। তাহলে কি শব্দে ওটা ভারী হয়ে গেল? না, ভার নেওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মরা ভারী হয় তখন,
যত আপনি শ্মশানের কাছে আসবেন শব্দেও তত ভারী হয়। তদ্রুপ মহাজন বলছে, জীবনে দুঃখ যন্ত্রণা কষ্ট কখন আসে জানো? যত তুমি ভগবানের কাছাকাছি আসবে, তোমার জীবনে জ্বালা যন্ত্রণা দিয়ে জর্জরিত করে দেবে, হাজার দিক থেকে পরীক্ষা করবে, দেখবে তুমি তার পথে কতটা আছো। নানান মানুষকে দিয়ে তোমাকে অপমান করাবে, কিন্তু যত অপমানিত হন না কেন, কোনোদিন তার চরণ ছাড়া হবেন না। জানবেন জীবনে যে যত ক্ষতি করুক আপনার, আপনি সৎ পথে আছেন, সত্যের জয় সারা জীবন হয়েছে হবে, অসত্যের মৃত্যু সারা জীবন হয়েছে হবে। সৎ পথে থাকবেন আর অন্তত তার চরণে মনোনিবেশ করে রাখবেন, দেখবেন তার কৃপা হতে কোনোদিন বঞ্চিত হবেন না। কিন্তু দরকার বিশ্বাস, কিন্তু আমাদের তো বিশ্বাস নেই। তদ্রুপ মুকুন্দদাস চিন্তা করছে, পাথরের বিগ্রহ কি করে এলো সচল হয়ে, কাল পরীক্ষা করে দেখব আমার ছেলে সত্য বলছে না মিথ্যা বলছে। পরের দিন সকালবেলা রঘুকে কাছে ডেকেছে, রঘু বাবা শোন, আজকেও আমি কবিরাজিতে যাব, তবে আমি রাত্রে নাড়ু তৈরি করে রেখেছি, গোপীনাথ নাড়ু খেতে বড় ভালোবাসে, তুই সময় মতো সেবা দিস। ঠিক আছে বাবা, হরি বল হরি বল, সময় মতো সেবা দিস। এইবার যথাসময়ে বেরিয়ে গেল কবিরাজির নাম করে, গিয়ে মন্দিরের কিছুটা দূরে বটবৃক্ষের আড়ালে লুকিয়ে আছে। যথাসময়ে পাত্রে নাড়ু নিয়ে মন্দিরের দরজা বন্ধ করেছে রঘু, যেই দরজা বন্ধ করেছে মুকুন্দদাস তাড়াতাড়ি করে সে দরজায় কান পেতেছে। বিগ্রহের সম্মুখে নাড়ুর পাত্রটা রেখে ডাক দিল, গোপীনাথ আজকে যেন দেরি করো না, বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে রেখেছে, তুমি নাড়ু খেতে নাকি বড় ভালোবাসো। গোপীনাথ চিন্তা করছে, কাল দেরি করেছিলাম বলে বড় ব্যথা পেয়েছে, আজকে আর দেরি করবো না, তাড়াতাড়ি করে বিগ্রহ থেকে বাইরে বেরিয়ে এলো। এই তো আমি এসেছি, দাঁড়াও দাঁড়াও আসনটা পেতে দিই, আসনটা পেতে দিয়েছে। নাড়ুর পাত্রটা ধরে দিয়ে বলে, তুমি নাড়ু খেতে নাকি বড় ভালোবাসো, খাও। গোপীনাথ একটা নাড়ু তুলে নিয়েছে। রঘু চিন্তা করে, কালকে হাতটা চেপে ধরেছিলাম বলে আমার ভাগে একটু প্রসাদ মিলেছে, কিন্তু আজকে আর অমনটি হবে না, তুমি সেবা করো আমিও সেবা করি। যেই গোপীনাথ নাড়ু নিয়েছে, রঘুও পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে। যেই গোপীনাথ কামড় দিয়েছে, রঘুও কামড় দিয়েছে। রঘুর হাতের ওই এঁটো নাড়ুটা গোপীনাথের বদনের সম্মুখে ধরেছে, গোপীনাথ এই নাড়ুটা খুব সুস্বাদু, তুমি খাবে? ও গোপীনাথ খাও না গো, এই নাড়ুটা খুব সুস্বাদু। বাচ্চা ছেলেটার ভাব দেখে গোপীনাথ নিজে কাঁপছে। রঘু বলে, আমি এটো নাড়ু দিয়েছি বলে তুমি কাঁপছো? আমার এটো নাড়ু তোমায় খেতে হবে না, পাত্রে অনেক ভালো নাড়ু আছে, তুমি নিয়ে সেবা করো। গোপীনাথ বলে, তোমার এটো নাড়ুর জন্য আমি কাঁদছি না, তবে তুমি যে তোমার এঁটো নাড়ুটা আমার বদনে দিচ্ছ, আমি কি আমার হাতের এঁটো নাড়ুটা তোমার বদনে দিতে পারি, তুমি কি এটা খাবে? রঘু বলে, এই জন্য কেউ কাঁদে, তাও খাইয়ে দাও। ভক্ত ভগবানের বদনে দেয়, ভগবান ভক্তের বদনে দেয়, রঘু গোপীনাথের বদনে দেয়, গোপীনাথ রঘুর বদনে তুলে দেয়।